বিসমিল্লাহি রহমানুর রহিম, আসসালামু আলাইকুম। হ্যালো রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। তো প্রিয় দর্শক, আজও হাজির হয়েছি আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো বেলের শরবত। সামনে রমজান, রোজা রেখে সবাই একটু ক্লান্তি অনুভব করেন, শরীরে সতেজতা ফেরাতে বেলের শরবত তৈরি করে খেলে এ ফলের স্বাদ ও পুষ্টিগুণ অনেকটাই বেড়ে যায়। এছাড়া গ্রীষ্মকালে গরমে সবাই বেলের ঠান্ডা শরবত খেতে পছন্দ করেন। পুষ্টিবিদরা বলেন, বেলে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন এ, ক্যালসিয়াম, ফসফরাস ও পটাশিয়াম। বেলের শরবত মানুষের শরীরে নানা রোগ সারাতে সাহায্য করে। তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। তাহলে চলুন দেখা যাক কিভাবে তৈরি করব। তো বেলের শরবত তৈরির জন্য আমি এখানে একটি পাকা বেল নিয়েছি। এখন বেলটিকে আমি এভাবে ফাটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ধরনের ভারী বস্তু দিয়ে বেলটাকে ফাটিয়ে নিতে পারেন। প্রিয় দর্শক, দেখুন আমার বেলটা একদম পাকা, এটা শরবত তৈরি করার জন্য একদম পারফেক্ট হবে। আমি এখন একটা চামচের সাহায্যে বেলের ভিতর থেকে শাঁসগুলো ভালোভাবে আলাদা করে নিচ্ছি। তো শক্ত আবরণের সাথে লেগে থাকা শাঁসগুলো উঠিয়ে নিতে হবে। এই শাঁসগুলো কিন্তু অনেক মজার, একটু সময় লাগলেও এগুলো উঠিয়ে নেবেন। আমি বেলের ভিতরের শাঁসগুলো ভালোভাবেই উঠিয়ে নিয়েছি। এখন এই শাঁসগুলো আমি হাত দিয়ে কোচলিয়ে নরম করে নিব। এখন আমি একটু পানি নিব, যাতে নরম শাঁসটা আরো নরম এবং পাতলা করতে পারি। তো আমি আরো কিছু পানি অ্যাড করছি যেন শাঁসগুলো আরো নরম হয়। জমাট বাঁধা শাঁসের অংশগুলো ভালোভাবে ছাড়িয়ে নিব। ভুলেও বেলের শরবত কখনো ব্লেন্ড করবেন না, ব্লেন্ড করলে শরবত তিতা হয়ে যায়। এই পর্যায়ে একটা ছাঁকনির সাহায্যে আমি রসটাকে ছেঁকে নিব, আঁশ ও বিচিগুলো ফেলে দিব। দেখুন প্রিয় দর্শক, আমি রসটাকে আলাদা করে নিয়েছি, 2 গ্লাসের মতো রস পেয়েছি। এর সাথে আমি আরো 2 গ্লাস ঠান্ডা পানি অ্যাড করব। আমি আমার স্বাদ ও পছন্দ মতো চিনি ও লবণ অ্যাড করছি, আপনারা আপনাদের পছন্দ মতো চিনি ও লবণ অ্যাড করবেন। নেড়ে ভালোভাবে চিনি ও লবণ মিশিয়ে নিচ্ছি। অনেকে বেলের শরবত তৈরিতে দুধ অথবা দই মিশিয়ে থাকেন, কিন্তু দুধ এবং দই মিশালে বেলের শরবতের আসল ফ্লেভারটা পাওয়া যায় না, আমি কিন্তু দিচ্ছি না। এখন আমি রসটা একটা জগে ঢেলে নিব, শরবতের সমপরিমাণ ঠান্ডা পানি আমি অ্যাড করে নিব। এবার পরিবেশনের জন্য গ্লাসে ঢেলে নিব। বেলের শরবত শরীরের অনেক উপকারে আসে, বিশেষ করে হজম সমস্যার সমাধান, উচ্চ রক্তচাপ ও হার্টের সমস্যার সমাধানেও কাজ করে থাকে, ডায়াবেটিসও নিয়ন্ত্রণ করে। তো প্রিয় দর্শক, আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।